সদনের কাছে ভয়াবহ আগুন। এক্সাইড মোড়ে টায়ারের গুদামে আগুন লেগেছে, ঘন ধোঁয়ায় এলাকা ঢেকে রয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ঠিক কি পরিস্থিতি প্রথমে তোমার কাছে ছবি দেখতে চাইবো। দেখো, এক্সাইড মোড়ে একটি টায়ারের শোরুম এবং শোরুমের পেছনে গোডাউন। এই শোরুমে তুমি দেখতে পাচ্ছ ভেতরের দিকে এখন দমকল কর্মীরা তারা কিন্তু প্রবেশ করতে পেরেছেন, এবং বাইরে থেকে কিন্তু গোডাউন, পেছনের দিকে যে গোডাউন রয়েছে সেখানে কিন্তু আগুন বাইরে থেকেই দেখা যাচ্ছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, দমকলের কর্মীরা যারা কিন্তু প্রথমে বাইরে থেকে জল দিচ্ছেন, এবার কিন্তু সামনের যে গেটের কাঁচ ভাঙা হয়েছে। এবং এখনও তুমি ছবিতে দেখতে পাচ্ছ ভেতরের দিকে, অর্থাৎ পেছনের দিকে যে টায়ারের গোডাউন রয়েছে সেই গোডাউনে এখনও কিন্তু আগুন রয়েছে, এবং সেটা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। এবং প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ আমরা দেখলাম দমকল কর্মীরা যেহেতু ভেতরে ঢুকতে পারছিলেন না, মাস্ক পরে তারা কিন্তু ভেতরে ঢোকার প্রবেশ করেছেন। এবং পেছনের দিকে যে গেট রয়েছে, আমি ক্যামেরাম্যানকে বলবো ছবি দেখাতে, পেছনের দিকে যে গেট, সেই গেট থেকে বিল্ডিংয়ের ওপরে যাওয়া যায়, যেটা শোনা যাচ্ছে যে একজন 50 বছরের একজন ব্যক্তি তিনি কিন্তু ওপরে আটকে রয়েছেন, তাকে বার করার চেষ্টা করা হচ্ছে। এবং যেহেতু দমকল কর্মীরা প্রচুর পরিমাণে ধোয়ার জন্য ভেতরে যেতে পারছেন না, তাকে বার করার চেষ্টা, কেউ ওপরে রয়েছে, উপরে আছে একজন, সম্ভব হয় বার করছে উপরে লোক, যিনি ভেতরে আটকে ছিলেন তাকে কিন্তু ছাদে নিয়ে যাওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ একজন দমকল কর্মী, তিনি কিন্তু অক্সিজেনের সিলিন্ডার এবং মাস্ক দিয়ে তিনি ভেতরে ঢোকার প্রবেশ করছেন। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যিনি আটকে ছিলেন তাকে কিন্তু ছাদে নিয়ে যাওয়া হয়েছে, যাতে তাকে কিন্তু নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা। আর একবার তোমাকে ছবি দেখাবো, এই সামনের যে গোডাউন তুমি দেখতে পাচ্ছ, ইউনাইটেড টায়ার্স নামের শোরুম একদম এক্সাইড মোড়ের একদম মোড়ের মধ্যে, এবং তার ঠিক পেছনের দিকে আগুন লাগে। এবং তুমি দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু দমকল কর্মীরা বাইরে থেকে জল দিচ্ছিলেন, এবং তারা যেহেতু ভেতরে ঢুকতে পারছিলেন না, এই সামনের কাঁচ এটা ভেঙে দমকল কর্মীরা কিন্তু পেছনে যে জায়গায় আগুনের সোর্স রয়েছে সেই জায়গায় কিন্তু পৌঁছেছেন। এবং এখনও যে জায়গায় আগুন রয়েছে সেটা কিন্তু নেভানোর চেষ্টা চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ যেহেতু প্রচুর পরিমাণে এখানে টায়ার আমরা দেখতে পাচ্ছি, পেছনে যে টায়ারের গোডাউন ছিল সেখানেই কিন্তু আগুন লাগে, এবং সেই সময় কিন্তু এই বিল্ডিংয়ে যারা যারা ছিল তাদের কিন্তু ইভ্যাকুয়েট, অর্থাৎ বার করা হয়। এখনও কিন্তু একজন 50 বছরের বয়সের একজন ব্যক্তি তাকে কিন্তু ছাদে নিয়ে যাওয়া হয়েছে, এমনই খবর আমরা দমকল সূত্রবদ্ধ জানতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি আরও দমকল, অর্থাৎ প্রথমে দুটো, আরও দুটো, অর্থাৎ চারটে দমকলকে এখানে নিয়ে আসা হয়েছে, এবং স্থানীয় পুলিশ কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন যারা কিন্তু দমকলকে সাহায্য করছেন। এবং বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ, বাইরে থেকে পেছনের দিকে যে জায়গায় কিন্তু এখনও আগুন রয়েছে সেই জায়গায় জল দেওয়ার চেষ্টা, এবং এক্স্যাক্টলি সেই জায়গায় যেহেতু দমকল কর্মীরা পৌঁছতে পারছেন না, বাইরে থেকেই কিন্তু জল দিয়ে সেই জায়গায় যে আগুনের তাপ রয়েছে এবং প্রচুর পরিমাণে যে ধোঁয়া রয়েছে সেটা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীদের তৎপরতা, তারা জল দেওয়ার চেষ্টা করছেন, আগুন নেভানোর চেষ্টা যেমন করছেন আরো বেশি দমকল আনা হয়েছে আগুন নেভাবার জন্য। স্বাভাবিকভাবেই টায়ারের গুদাম এবং সেখানে দাহ্য বস্তু রয়েছে, টায়ার রয়েছে, সেই কারণে কিন্তু আরো বেশি অগ্নিকাণ্ড, মানে আগুন ছড়িয়ে পড়তে পারে সেরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের আরেক প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুদীপ্ত, তুমি যে অংশটায় রয়েছো বাড়িটার, সেখানে তুমি কি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা তারা ঠিক কিভাবে কাজ করছেন, এবং যিনি আটকে রয়েছেন 50 বছরের প্রৌঢ় তাকে বের করার জন্য কি বন্দোবস্ত করা হচ্ছে? দেখো, তোমাকে যে ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন শান্তনু, সেই ছবি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা কিন্তু পেছনের যে দরজা রয়েছে সেখান দিয়ে ঢোকার চেষ্টা করছে। দমকলের এখনও পর্যন্ত 3টে ইঞ্জিন এসেছে, এবং যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 10:30 নাগাদ যখন এই টায়ারের যে দোকান রয়েছে সেই দোকানটা যখন খোলা অবস্থায় ছিল সেই সময় কিন্তু হঠাৎ করে আগুন লাগে, এবং সেই সময় যারা স্টাফ ছিলেন তারা কিন্তু বেরিয়ে আসেন, এবং দ্রুত যেহেতু দাহ্য পদার্থে ভর্তি তাই জন্য দ্রুত কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। তুমি দেখতে পাচ্ছ ডিজাস্টার ম্যানেজমেন্ট
ग्रुपर जरा कर्मी छें ता क्यों प्रचंड धोए यह मुहूर्ते ढुकते परलें ना ता क्यों मास्क नहीं आसबें और तरपे ढुकबें दमकलकर्मी जरा रोन ता क्यों मास्क नहीं सिलिंडार नहीं अक्सिजें सिलिंडार नहीं भेतरे गेन और जेटा जाना जापरे क्यों अफिस रही है और जेटा स्थानीय काउन्सिलर असीम बसु एखे छें तीन जन व्यक्ति क्योंकि आटके छिल तारपरे तिनि जेटा बोलें जे तादेर उद्धार करा हुए चे तादेर निरापद जगह निये गेछे एबं किछुक्षण दुजन आछे आटके पड़ेनि ओरा छादे उठे गेछे जखन धोआटा होयेछे तो ओखान थेके अलरेडी एक जो तीन जन छिलो एक जन नेमे एसेछिलो सीढ़ी दिये दुजनके नाबे एई धोआटा ओपरे फ्लेयर आप करछे एखोनो ओपरे जायनि आगुन किन्तु धोआटा गेछे चारिदिके सार्कुलेट करछे साफोकेशन तैरि होच्छे असीम बसु स्थानीय पुरोपिता तिनि जेटा बोललेन बंदोबस्त कर दमकल देखो এখনো পর্যন্ত দমকলে তিনটে ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসেছে প্রথমে দুটো এসেছিল এবং তারপরে ঘটনাস্থলে তিনটে ইঞ্জিনে আসছে তুমি দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু যেখানে আগুন লেগেছিল যে দোকানে যে গোডাউনে তারে যে গোডাউনে আগুন লেগেছিল সেখান থেকেও কিন্তু দমকল কর্মীরা জল ছেটাচ্ছেন এবং দেখতে পাচ্ছ যে দমকলের যারা কর্মী এবং আধিকারিক তারা কিন্তু মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভেতরে ছিল তুমি বুঝতে পাচ্ছ দমকলের প্রচন্ড তুমি বুঝতে পাচ্ছ টায়ার পোড়া প্রচন্ড কালো ধোঁয়া এবং সেই ধোঁয়ার মধ্যে তাদের কাজ করতে হচ্ছে দমকলকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তাই জন্য কিন্তু তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক পরে ভেতরে গেছিলেন এবং যেটা স্থানীয় কাউন্সিলর আমাদের জানালেন যে তিনজন কিন্তু ভেতরে আটকে ছিলেন যারা উপরে ছিলেন উপরে বেশ কিছু অফিস রয়েছে এবং আবাসিক ফ্ল্যাটও রয়েছে এবং তিনজন ব্যক্তি আটকে ছিলেন এবং দমকল কর্মীদের তৎপরতায় তাদের কিন্তু নিরাপত্তা নিয়ে চলে যাওয়া সম্ভব হয়েছে এবং দমকল কর্মীরা তাদের নিয়ে আসে দমকল কর্মীরা তারা ইতিমধ্যেই কিন্তু নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং দমকলে ইঞ্জিনের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে প্রথমে দুটি ইঞ্জিন এসেছিল আরো তিনটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে এবং অতি দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা ইতিমধ্যেই টায়ারের শোরুমের গুদাউনে আগুন গুদামে আগুন লেগেছে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে দাহ্য বস্তু টায়ার এবং সেই কারণে কিন্তু আগুন একেবারে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে যে বাড়িটিতে আগুন লাগে সেখানে শোরুম ছাড়াও কিন্তু আবাসিকদের থাকার জায়গা রয়েছে এবং তার পাশাপাশি সেখানে কিন্তু একটি অফিসও রয়েছে সেই কারণে সেগুলি ফাঁকা করার কাজ চলছে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবারও প্রকাশ এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি দমকল কর্মীরা তারা কিন্তু একযোগে কাজ করছেন তোমার কাছে ছবি দেখতে চাইব আগুন কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং প্রচুর পরিমাণে ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি শোরুমের ভেতর থেকে এবং বিল্ডিংয়ের পেছনের দিক থেকে কিন্তু বেরোচ্ছে এবং তোমাকে বলে দিই যখন দমকলকর্মীরা খবর পান এবং এই জায়গায় এসে পৌঁছন তারা দেখেন যে এই শোরুম সামনের কিন্তু গেট বন্ধ ছিল এবং ভেতর থেকে দাউ দাউ করে আগুন এবং ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ছবি দেখেই কিন্তু দমকলকর্মীরা সামনের দিকে যে কাজ সেটা কিন্তু ভেঙে ভেতরের দিকে যান এবং তারা খবর পান যে এই বিল্ডিংয়ের ভেতরে কয়েকজন আটকে রয়েছে এবং তাদের ইতিমধ্যেই দমকলকর্মীরা মাস্ক পরে এবং সিলিন্ডার নিয়ে গ্যাস নিয়ে তারা যারা ভেতরে প্রবেশ করেছিলেন তাদের কিন্তু ছাদে নিয়ে যাওয়া হয়েছে এবং কোনোভাবে এই বিল্ডিংয়ে কেউ নেই পুরোটাই কিন্তু খালি করানো হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন এখানে এলাকার যিনি পৌরপিতা তিনি এসে পৌঁছেছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমি যখনই জানতে পেরেছি পুলিশকে বলেছি ফায়ার ব্রিগেড বলেছি ইতিমধ্যে তারাও খবর পেয়েছে পৌঁছে গেছে কেউ আটকে রয়েছে এখন কেউ আটকে নেই একজন হ্যান্ডিক্যাপ মানুষ আছে ছাদের ওপর আছে সঙ্গে ফায়ার ব্রিগেডের লোক আছে একজনকে ছাদে নিয়ে যাওয়া হয়েছে এখন কেউ আটকে নেই এবং তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা সামনের দিকে যে জায়গায় এক্স্যাক্টলি আগুন রয়েছে পেছনের দিকে এই শোরুমের পেছনের দিকে সেই পেছনের জায়গাটি
সেই জায়গায় পৌঁছে গিয়ে সেই জায়গায় জল দেওয়ার চেষ্টা করছেন এবং যেহেতু টায়ার এবং একেবারে এবং শোরুমের পিছনে যে গোডাউন রয়েছে সেই পিছনের অংশটি যেখানে এখন জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে আমি প্রকাশ তোমার কাছে আবারও আসবো কিন্তু সুদীপ্ত আচার্য আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন আমি সুদীপ্তর কাছে একবার যাব সুদীপ্ত ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তুমুল তৎপরতার সঙ্গে কাজ চলছে দমকল কর্মীরা তারা মরিয়া চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা যায় এই মুহূর্তের কি ছবি তুমি যে অংশটায় রয়েছো দেখো তোমাকে দেখাবো পেছন দিকে যে অংশ আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত দেখাচ্ছে যে জালনাগুলো প্রচন্ড তাপে কিন্তু পুরো ভেঙে পড়ে গেছে তুমি দেখতে পাচ্ছ যে সেই ছবি টায়ারের যে গোডাউন রয়েছে সেই গোডাউনের যে জালনা ভেতরে যেহেতু আগুন লেগেছিল এবং অতি দাহ্য রাবারের টায়ার ছিল তাই জন্য কিন্তু লেলিহান শিখা আগুনের লেলিহান শিখা কিন্তু নিমেষে গ্রাস করে 10:30 নাগাদ আগুন লাগে এবং তারপর দমকলের 3টে ইঞ্জিন আসে এবং তারা কিন্তু এখন টায়ারের যে শোরুম রয়েছে তার ভেতরে যেতে পেরেছে এবং টায়ারের যে শোরুমের যে জালনাগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়েছে এবং পাশে যে রয়েছে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজে একটা গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু ওপরে যাওয়ার সিঁড়ি রয়েছে এবং সেই গেটটা কিন্তু সেই মুহূর্তে বন্ধ ছিল এবং আমরা এসে কিন্তু দেখলাম স্থানীয় বাসিন্দারা এবং দমকল কর্মীরা তারা কিন্তু ওই গেটটা ভেঙে ঢোকার চেষ্টা করছেন এবং ভেঙে ভেতরে যান এবং তারপর যারা সেখানে আটকে ছিলেন তাদের কিন্তু নিরাপদে নামিয়ে নিয়ে আসেন এবং যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু একজন তিনি কিন্তু বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তি তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে ছাদে চলে যাওয়া হয়েছে তোমাকে দেখাবো এক্সাইড মোড়ে এটা কিন্তু একটা তিনতলা বাড়ি এবং তার একদম গ্রাউন্ড ফ্লোরে সেই গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু এই টায়ারের শোরুম রয়েছে এবং সেখানেই আগুন লাগে এবং উপরে কিন্তু একেবারে গ্রাউন্ড ফ্লোরে যেখানে টায়ারের শোরুম রয়েছে সেখানে এই আগুন লাগার ঘটনা ঘটে কিন্তু যারা আবাসিকরা রয়েছেন তাদের কি নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ এখানে আমি জানতে চাইবো যে আবাসিকরা যারা রয়েছেন এবং যে অফিস রয়েছে অন্য একটি যে অফিস রয়েছে সেখানে যারা রয়েছেন তাদেরকে কি নিরাপদে বের করে আনা আদৌ সম্ভব হয়েছে দেখো দমকল কর্মীদের সঙ্গে বা পুলিশের আধিকারিকরা যারা এখানে পৌঁছেছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই বিল্ডিংয়ের ওপরের তলায় যারা ছিলেন আবাসিকরা তাদের কিন্তু বার করা সম্ভব হয়েছে এবং একজন হ্যান্ডিক্যাপ তিনি কিন্তু নামতে পারছিলেন না তাই তাকে ছাদে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু নিচে থেকে আগুন এবং সেই আগুনের প্রচুর পরিমাণে ধোঁয়া ওপরে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোও পৌঁছেছে এবং দমকল কর্মীরা প্রথমে কিন্তু পেছনের গেট দিয়ে ওপরের দিকে যেতে পারছিলেন না এবং তাই আমরা দেখলাম দমকলকর্মীরা মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভেতরে প্রবেশ করেন তারা ওপরে যে কটা ফ্ল্যাট রয়েছে বাড়ি রয়েছে সেই ফ্ল্যাট বাড়িতে গিয়ে তারা খোঁজ নেন এবং যারা আটকে ছিল তাদের নিরাপদে বাইরে নিয়ে আসা হয়েছে এবং একজন যেটা আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি একজন যিনি কিন্তু স্পেশাল চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ তাকে কিন্তু একেবারে বিশেষভাবে সক্ষম যে মানুষটি ভিতরে ছিলেন তাকে ইতিমধ্যেই নিরাপদে ছাদে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনিও কিন্তু নিরাপদেই রয়েছেন বাকিদেরও কিন্তু নিরাপত্তার সঙ্গেই বের করে নিয়ে আসতে পেরেছেন দমকল আধিকারিকরা তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আদানি ইস্যুতে সংসদে আজ তুলকালাম দুপুর 2 পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষ দেশ জুড়ে আজ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি দেশের সব জেলায় এলআইসি এসবিআই শাখার সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস সংসদ ভবন চত্বরে সকাল 10:30 গান্ধী মূর্তির সামনে কংগ্রেসের ডাকে ধর্ণা যেখানে অংশগ্রহণ করল তৃণমূল কংগ্রেস সংসদের অন্তরে রণকৌশল ঠিক করতে বিরোধীদের বৈঠকও ডেকেছিল কংগ্রেস যদিও সেই বৈঠকে আজ তৃণমূল অংশ নেয়নি তৃণমূল বিতর্ক চায় সংসদ অচল করতে চায় না ইঙ্গিতপূর্ণ টুইট করেন জেরেকব রায় বিজেপি সরকারের সৌজন্যে ভারতবর্ষের অর্থনীতি যে জায়গায় পৌঁছে গেছে এবং ভারতবর্ষের মানুষের যে কপালে চিন্তার ভাস আজকে এসবিআই থেকে শুরু করে এলআইসি থেকে শুরু করে যে সমস্ত জায়গায় সাধারণ গরিব খেতে খাওয়া মানুষের পুঁজি থাকে তারা যেভাবে চিন্তাগ্রস্ত হয়ে গেছে এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সোচ্চার আছে সোচ্চার থাকবে আমরা আজকে গান্ধী মূর্তির পাদদেশে যে বিরোধীদের সর্বসম্মত যে প্রতিবাদ সেখানে আমরা ছিলাম পার্লামেন্টের ভিতরেও আমরা আলোচনা আমাদের প্রতিবাদ থাকবে তার সাথে সাথে দুটোর পর থেকে আমাদের দাবি থাকবে যে আলোচনা চলুক আলোচনার মধ্যে দিয়ে বিজেপির মুখোশটা আমরা খুলে দিতে চাই টালিগঞ্জ ক্লাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের ইস্টার্ন সার্কিটের ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের গেট টুগেদার আড্ডা গল্পে ভরপুর এক সন্ধে কলেজ জীবনের নস্টালজিয়াকে ছুঁয়ে দেখা
ছুটির সন্ধে কলেজের সেই সোনালি দিনগুলোতে ফিরে যাওয়া, সঙ্গে দিলখোলা আড্ডা আর চমাটি খাওয়া দাওয়া। রবিবার টালিগঞ্জ ক্লাবে ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের ইস্টার্ন সার্কিটের ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের গেট টুগেদার। প্ল্যান এই কি হমলোক হর সাল করে, পুরানে দোস্ত হ্যাংস্টার্স হো কলেজ সে পাস করে, সব লোক এক প্ল্যাটফর্ম মে লা সবক এক দূসরে সে মিলানা, এ বহু ইনস্টিটিউশন কে লিয়ে আর সোসাইটি কে লিয়ে বহু আচ্ছি চিজ হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে পড়তে যাওয়া সেদিনের তরুণ তরুণীরা আজ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কর্মজীবনের হাজারো ব্যস্ততার মাঝেও কেউ ভোলেননি কলেজ জীবনের সেই দিনগুলোকে। ছোট একটা জেলা থেকে, ছোট একটা শহর থেকে আমি যখন প্রথমবার দিল্লি যাই, তখন ওই হিন্দু কলেজ হোস্টেলে থাকি আর কি। সো এই হিন্দু কলেজের এইসব পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে খুব আনন্দ পাচ্ছি এবং ওই পুরনো সব মেমোরিগুলো ফিরে আসছে। পাঞ্জাব সরকারের প্রাক্তন আইএএস ধনবীর সিং বিঞ্জ এসেছেন চণ্ডীগড় থেকে, কথায় কথায় তিনিও ডুব দিলেন ক্যাম্পাস নামায়। বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, এসা লাগ রহা হ্যায় কি এক চুম্বক হ্যায় জো হাম সবকো খিঁচ কে লে আয়া, তো এজ কা ফরক নেই হ্যায় অর ব্যাচ কা ফরক নেই হ্যায়, হাম সব হিন্দু কে হ্যায় অর হিন্দু কলেজ কা জো অ্যাট্রাকশন হ্যায় উসে বড়ি খুশি হো রই হ্যায়। আপনে ইয়ার দোস্তোকো মিলকে এসা লাগ রহা হ্যায় কি হাম তো ওই 1975 কেই ব্যান্ডস হ্যায়, হামারে সারে জো সাল থে ও মেল্ট আউট হো গয়ে একদম সে, তো আচ্ছা লাগ রহা হ্যায়। সবার সঙ্গে দেখা হওয়ার এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়, বলছেন এক প্রাক্তনী। বচপনা ফির সে আ গিয়া হ্যায়, 70 সাল কে হ্যায় লেকিন অভি ফিলহাল হমকো লাগতা হ্যায় কি হাম বাপস 20 সাল কে হো গয়ে হ্যায়। করোনার সময়টা বাদ দিয়ে প্রতি বছরই গেট টুগেদারে যোগ দেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের ইস্টার্ন সার্কিটের প্রাক্তনীরা। শনিবার গলফ টুর্নামেন্টের আয়োজন করেছিলেন তারা, খেলা হয়েছে রবিবারও। এদিন জয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।